বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, ওয়ালাইকুম ইসলাম, কে বলছেন বলেন। আমি মগবাজার থেকে রোশনারা ইয়াসমিন বলছি। আচ্ছা রশনারা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, আপনি বয়সটা জি, উল্লেখ করে প্রশ্ন করেন। আমার বয়স 40। আচ্ছা বলেন। আমি আমার পা মানে পায়ের মাংস মাসেল গুলি খুব ব্যথা করে প্রায় রাতে ঘুমাতে গেলে। তা আমি ক্যালসিয়াম খাচ্ছি, এই যে বললেন কিছুক্ষণ আগে যে জি, ক্যালসিয়ামটা বেশি খাওয়া ভালো না, হুম তা আমি যখনই ক্যালসিয়ামটা খাই, যদি আজকে রাত্রে খাই তাহলে দেখা যায় আমার ব্যথাটা কম, হুম মানে হচ্ছে না, আবার যখন খাই না তখন আমার ব্যথাটা হচ্ছে, হুম হুম আচ্ছা খুব এটাই। খুব ভালো কথা। আপনার ঠিক আছে, বয়স কত? ওজন 40? 40 বছর। ওজন, উচ্চতা এবং আপনি কি করেন? উচ্চতা মানে আনুমানিক 5'3", হুম হুম আর ওজন ওজন হলো 64। আচ্ছা আচ্ছা, আপনার পেশা কি করেন? আমি একজন গৃহিণী। গৃহিণী, আচ্ছা আচ্ছা, উনি গৃহিণী, আমরা ওনার ওজন ওয়েট সবগুলো জিনিসই জেনে নিয়েছি। জি, ওনার ধারণা যে ওনার ক্যালসিয়ামের অভাবে, ক্যালসিয়াম খেলে ওনার পায়ের যে ব্যথার কথা এটা কমে আসে। ওকে, হতে পারে, আমরা বলছি যে 95%-এর কম আছে, বাট 5%-এর হতে পারে, কিন্তু তারপরও এটা বিক্ষিপ্তভাবে না করে ওনাকে যেটা করতে হবে, জাস্ট ব্লাডে সিরাম ক্যালসিয়াম লেভেলটা দেখা দরকার। আমাদের ক্যালসিয়ামের ভ্যালু 8 থেকে 10 পর্যন্ত আছে, যদি এর মধ্যে থাকে তাহলে এই ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ক্যালসিয়ামের লেভেল নিচে নেমে আসে তাহলে অবশ্যই উনি অ্যাকর্ডিং টু, যেহেতু লেভেল কমে গিয়েছে, উনি ক্যালসিয়াম খেতে পারে। না হলে যেটা বুঝতে হবে, যদি লেভেলের ভিতরে আসে তারপরেও উনি ক্যালসিয়াম খেলে রেজাল্ট আসে, বুঝতে হবে টোটালি এটা একটা সাইকোজেনিক বা সাইকোলজিক্যাল ইফেক্ট আসে। আমরা অনেক সময় প্লাসেবো ইউজ করি, যেহেতু চিকিৎসা করতে গেলে যে একটা রোগীর হয়তো আসলে কোনো সমস্যা নেই, আমাদেরকে প্লাসেবো ইউজ করতে হয়। এই প্লাসেবোর ভিতরে কিন্তু ক্যালসিয়াম একটা আছে, বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন যে কোনো ফুড সাপ্লিমেন্ট থাকতে পারে, এটা প্লাসেবো হিসাবে সাইকোলজিক্যালি অনেক সময় হেল্প করে রোগীদেরকে, সেই হিসাবে হয়তো এটা হেল্প করতেছে। তো আমার মনে হয় উনি যদি ব্লাডের সিরাম ক্যালসিয়াম লেভেলটা দেখে নেয় তারপরে উনি খেতে পারে, খেতে পারেন। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।